নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর, আমি বিনয় ভরদ্বাজ। এই মুহূর্তে রয়েছি আমি উত্তর চাঁদামারী এলাকায়। দিদির দূত হিসাবে তৃণমূলের জেলা সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এসছেন, ঘুরে ঘুরে দেখছেন, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। আমি এইদিকে দেখাতে বলবো যে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য অনেকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কপালে ফুল। দেবাশিস বাবু রয়েছেন, ব্লক সভাপতি রয়েছেন, এর পাশাপাশি যুব নেতা রয়েছেন, কমল মণ্ডল রয়েছেন, কমল মণ্ডল এই যে আমার পাশে রয়েছেন। দেবাশিস বাবু মূল রাস্তা দিয়ে রাস্তায় আশেপাশে হাত নাড়িয়েছেন, লোকের সাথে কথা বললেন, বলে তাকে মানুষ অভ্যর্থনা জানিয়েছে, সবকিছুই হয়েছে। কিন্তু তারপরে যাওয়ার পর আমরা সরাসরি কথা বললাম গ্রামবাসীদের সাথে। খামতি সেই অর্থে কিন্তু নেই এখানে। এখানকার যারা জনপ্রতিনিধি বা সাংগঠনিক যারা নেতৃত্ব দলের, তারা ওয়েল কানেক্টেড আমি মনে করি। মানুষের সাথে নিবিড় সম্পর্ক আছে। যখন আমরা হেঁটে আসছি, দুপাশ থেকে মানুষ বাড়ির পাশে এসে আমাদেরকে হাসি মুখে হাত দেখাচ্ছেন, এবং আমাদের সঙ্গে যে বন্ধুরা, স্থানীয় কর্মী, নেতৃত্ব, জনপ্রতিনিধিরা, তারা একদম নাম ধরে বলছে, অমুক ভাই, অমুক দাদা, অমুক কাকা, অমুক মাসি, এবং তারা সাড়া দিচ্ছে। এতে বোঝা যায় যে তারা কত ওয়েল কানেক্টেড। এটা ভীষণ একটা ভালো দিক আমি বলবো। দেখুন, তার মধ্যেও বলি, কোথাও যদি কোনো মানুষ কিছু না পেয়ে থাকেন, এই যে পরিষেবাগুলি, সেটাকে খুঁজে একেবারে মাইক্রোস্কোপ, একেবারে মাইক্রো লেভেলে গিয়ে খুঁজে বার করে আনাটাই কিন্তু এই বিদ্যুৎ কর্মসূচির এক এবং একমাত্র উদ্দেশ্য। দিদির দূত হিসাবে এসেছেন জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি, ঘরে ঘরে ঘুরেছেন, দেখেছেন, মানুষের অভিযোগ শুনছেন, বেশ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালো লাগছে তার, এই কথাটাও উনি বলছেন। কিন্তু এই বাদামতলা অর্থাৎ দক্ষিণ চাঁদামারী থেকে উত্তর চাঁদামারী এসেছি, উত্তর চাঁদামারী এই বাদামতলা এলাকার মূল সমস্যা হচ্ছে ড্রেন। এখানকার কোনো বাড়ির নিকাশির ব্যবস্থা নেই। যারা আছে আমি বলবো একটুখানি এগিয়ে আসতে, যারা বাড়ি করেছেন তাদের যে নিকাশি কোনো সমস্যা নেই, যত্রতত্র তারা গর্ত খুঁড়ে জলগুলো সেগুলো স্টোরেজ করে রাখেন। এই জলগুলো যেখানে সেখানে স্টোরেজ থাকে, যার ফলে মশা মাছি তৈরি হয়, যার ফলে মশাবাহিত রোগ কিন্তু এখানে হামেশাই আমরা দেখতে পারি। সবচেয়ে বড় যে সমস্যা যেটা আপনাদের বললাম, সমগ্র এলাকা জুড়ে আমরা ঘুরে দেখলাম কোথাও ড্রেন নেই, আর ড্রেনের কথা বললে তারা কিন্তু এখন অবধি কোনো কর্ণপাত করে না, এই অভিযোগ মানুষ করছে। বাদামতলাতে পুরো সব জায়গায় ড্রেন যায়নি? অবশ্যই ড্রেনের কথা বলছেন। আপনি কি এসেছিল আপনার কাছে? হ্যাঁ, কি বললো? আমাদের সব এখানে অল্প জায়গার মধ্যে আমরা বাস করি, আর ড্রেন না থাকলে নোংরা জল, আমাদের খাওয়ার কিছু জল সব, আবার ওই কল দিয়েছে দিদি, জল নেই, কলে জলই আসে না, কল দিয়েছে বাড়ি বাড়ি, এরোর বাড়ির থেকে গিয়ে জল নিয়ে আসছে, কোনো জায়গায় জল আসছে, কোনো জায়গায় আসছে না। তাহলে আমরা খাবো কি? আমাদের যে কাজকর্ম করি আমরা, সেসব নোংরা জল কোথায় ফেলবো? বাড়িতেই সব রাখলে এইভাবে তো আবর্জনা নোংরা পরিবেশটা আরো হয়ে যাচ্ছে। ড্রেনটা আমাদের অবশ্যই খুব দরকার। আর এই দেখেন আপনি, এখানে সব গায়ে গায়ে বাড়ি, এবার গায়ে গায়ে বাড়ি, আমাদের তো আদার্স জায়গা নেই যে সেখানে গিয়ে জলটা ফেলবো। এগুলো অবশ্যই একটু মানুষের বোঝার দরকার, পার্টির লোকে হাফ এসছে, আর এটুকুনি আসলে পারে ড্রেনটা হলে আমাদের খুব সুবিধা হয়। তাদের ড্রেন প্রয়োজন, গা ঘেসে ঘেসে বাড়ি রয়েছে, ড্রেনের কোনো ব্যবস্থা নেই, আর ড্রেন না থাকার জন্য মানুষকে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বিভিন্ন, আমি চলুন দেখাই একটুখানি এগিয়ে নিয়ে যাই, যারা যারা বাড়ি করেছেন তারা নিজের নিজের জায়গায় একটুখানি গর্ত করে ড্রেন জল ফেলার ব্যবস্থা করে রেখেছেন। এলাকা জুড়ে আমরা যেটা দেখাচ্ছি, কোথাও কোথাও কোনো জায়গায় কিন্তু ড্রেন নেই, আর ড্রেন না থাকার জন্য কিন্তু মানুষকে অনেক সমস্যা পড়তে হচ্ছে। এইটাই এই এলাকার সবচেয়ে বড় সমস্যা। বাড়ি ঘর করতে পেরেছেন কিন্তু ড্রেন নেই। ড্রেনটা তো এখানে খুবই দরকার, মানে এখান থেকে ড্রেনটা এখান থেকে একদম বয়সের নামিয়ে দিলেই তো চলে। খুব বেশি লম্বা নেই, ছোট ছোট বলতে এখান থেকে বয়সায় নামিয়ে দেবে, ওখানে যে সামনে হয়েছে একটুখানি, ওখান থেকে এখান থেকে পুরো বার করছে।
তাতেই হয়ে যেত। অবশ্যই রাস্তাটা পরিষ্কার হচ্ছে না, ড্রেনের সমস্যা রয়েছে। আমরা এলাকা ঘুরে ঘুরে দেখলাম, সকলের একটাই বক্তব্য, একটা ড্রেন প্রয়োজন। আর ড্রেন হলেই, ড্রেন হলেই কিন্তু অনেকটা সমস্যা মিটবে। ড্রেনটা খুবই দরকার, খুবই দরকার। রাস্তা পাশে নেই না, এই পাড়াতে কিছুই নেই, ড্রেনও নেই, কিছুই নেই। ড্রেনটা আছে ওই পাড়াতে, এই পাড়াতে নেই। এই পাড়ার নাম কি? এই পাড়া বিশ্বাস পাড়া। এইখানে ড্রেন নেই তাহলে আপনাদের জল বেরোয় কি করে? এই জায়গার জল জায়গায় জমে তো মশামাছি তৈরি হবে। সরকার তো কিছুই করে না, এর জন্য তো সরকার দায়ী, গ্রাম পঞ্চায়েত দায়ী। গ্রাম পঞ্চায়েতে তো চোখে কিছুই নেই। না না, ওদের চোখে পড়ে না তাহলে? না, আপনি আমার কাছে চলুন, জায়গা দেখুন, জায়গাটা কি ব্যাপার। এই যে এই যে এই যে নেতা ঘুরে বেড়াচ্ছে, দিদি নেতাদের পেট ভর্তি করবে না আপনার রাস্তা ঠিক করবে? মনে হচ্ছে ওরা শুধু পেট ভর্তি করতেই বেরোচ্ছে। হ্যাঁ, তো খবরে যেটা দেখছি সেটাই তো আমরা বলি। অবশ্যই শুনতে পাচ্ছেন, মূল সমস্যা দুদিকে দুটেরা আসছেন, হাত নাড়াচ্ছেন, চলে যাচ্ছেন, সবাই ভালো আছেন, কথা বলছেন, হাত হাসি মুখে কথা হচ্ছে। ভোট আসছে তখন পঞ্চায়েত প্রধান মেম্বার নেতারা সবাই আসছে, ভোট যায় চলে যাচ্ছে তখন কেউই আসছে। তার মানে পাঁচ বছর আর খুঁজে পাওয়া যাবে না? সেই নেতারা আসে, নেতারা যায়, নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচন সম্মুখীন হতে হবে। তাই এবার আবার নেতারা ঘরে ঘরে ঘুরছে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। অবশ্যই শুনতে পাচ্ছেন, ভোট নেওয়ার জন্যই নেতারা আসছে, এছাড়া কিন্তু পাঁচ বছর তাদের আর খুঁজে পাওয়া যাবে না। চলুন আরো এগিয়ে যাই। গ্রামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা বিশ্বাস পাড়ায় এসেছি, বিশ্বাস পাড়ায়, উত্তর চাঁদামারির বিশ্বাস পাড়া। রাস্তার আশেপাশে বাড়ি কিছু মানুষ কিন্তু ঘর বাড়ি নিজে করতে পেরেছে, বড় কয়েকটা বাড়ি দেখছি, কিন্তু রাস্তা নেই, ড্রেন নেই, না আছে রাস্তা, না আছে ড্রেন। ঘর বাড়ি কিছু কিছু মানুষ নিজের উদ্যোগেই করেছে, কিন্তু যাদের যারা গরিব তারা সেগুলো কিন্তু ঘর বাড়ি যে পাওয়ার যোগ্য যারা তারাও কিন্তু ঘর বাড়ি পাচ্ছে না। চলুন আপনাদের নিয়ে যাই। এই মুহূর্তে আমরা বিশ্বাস পাড়ায় ঘুরে ঘুরে দেখছি, কোথায় ড্রেন, কোথায় রাস্তা, কোথায় নিকাশি ব্যবস্থা, কোনোটাই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। জলের জন্য একটা আমি দেখাচ্ছি, পাম্প রয়েছে, পাম্পের থেকে যে জলগুলো বেরোয়, যে ইউজ হয় জলগুলো, সেইগুলো কিন্তু বেরোবে কোথায়, বেরোনোর কোনো জায়গা নেই। যত্রতত্র সেই জলগুলো জমে থাকে, যে যার মতন সুযোগ নিয়ে মাটির মধ্যে জল কিছুটা মিশে যাচ্ছে, আর কোথাও কোথাও জল এমনি জমে থাকছে। দিদির দূত হিসেবে দেবাশিস বাবু কল্যাণী ব্লকে এসছেন, কথা বলেছেন, মানুষের সাথে নাকি মিশেছেন, তার কাছে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা তিনি নিখুঁতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে এসছেন। রাস্তা নেই, ড্রেন নেই, তবে এইগুলো কি ক্ষুদ্র সমস্যার মধ্যে পড়ে? দেবাশিস বাবুর কাছে এগুলো ক্ষুদ্র সমস্যা হতে পারে, কিন্তু এই গ্রামবাসীদের জন্য এটি মোটেই ক্ষুদ্র সমস্যা নয়। তার জন্যে তারা হাহাকার করছে, দেবাশিস বাবুর চোখে এগুলো পড়ছে না, ক্ষুদ্র সমস্যা। যদি দিদির দূতেদের অবস্থা এমন হয়ে থাকে তাহলে কিভাবে যে কাজ হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন আপনার খাবার, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, তুন গ
আছে আজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।